তুমি সুন্দর বলে কালোকে ঘৃণা করো না, কারণ কালো আছে বলেই আজ তুমি সুন্দর। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে বা তার সামর্থ্যকে। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বহনকারী ব্যক্তি বাবা, সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী মা। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়, যে ক্ষমা চাইতে জানে, নিজের ভুল স্বীকার করতে জানে, সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। দেরিতে আসুক ক্ষতি নেই, ভালোবাসার মানুষটা যেন সৎ এবং বিশ্বাসী হয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। কারো কাছে মন খারাপের গল্প বলার চেয়ে হাসি মুখে ভালো আছে বলাটাই ভালো। রাস্তা তুমি যতই গরম হও না কেন, স্যান্ডেলটা মায়ের পায়ে পরাইতে পারবা না, কারণ সাথে যে তার সন্তান। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকে সে নিষ্ঠুর হতে শিখে। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ব্যথায় যদি কেহ ব্যথি হয়, কষ্টতে যদি কেউ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেহ আগ্রহ করিয়া শ্রবণ করে, তাহা হইলে বোধ হয় তাহার ন্যায় বন্ধু এ জগতে আর নেই। নিজেকে নিজেই সামলাতে শেখো, যা দেখছো সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ, আর মানুষ সে তো আবহাওয়া। কথা হোক বা না হোক, স্কুলের বন্ধুরা চিরদিনই থাকবে অতীতের সুখ স্মৃতি হয়ে। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়িটা ফাঁকা লাগবে। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেওয়া শক্তি। আশ্চর্যের ব্যাপার হলো ওরা নিজেরা নিজের হৃদয় চিনতে পারে না। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাঁশ দেবে। পৃথিবীতে কঠিন কাজ মানুষকে বিশ্বাস করা, সহজ কাজ হলো কাউকে ধোঁকা দেওয়া, শান্তি হলো নিজে একা পথ চলা, বুদ্ধিমানের কাজ হলো কাউকে নিজের মনের কথা না বলা। আর্থিক সঙ্গতি না থাকলে অনেক সময় মনের সঙ্গতি থাকে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।